রাজনৈতিক নেতা বলুন আর ধর্মীয় নেতা বলুন, সবাই কিন্তু মূর্তি পূজায় লিপ্ত। ধর্ম নেতারা কবরগুলো নিয়ে ব্যবসা করছে না? খানজান আলী একজন বীর সেনাপতি ছিলেন, শাহজালাল একজন বীর সেনাপতি ছিলেন, তারা এখানকার মুসলমানদের নির্যাতন রক্ষা করার জন্য হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন, আর তাদেরকে মরাপরে বানিয়েছিলেন পীর। যে খানজান আলী পীরের মাজারে পূজা হচ্ছে, যে সিলেটে কি ওটার নাম শাহজাল শাহপরের দরগার পূজা হচ্ছে, তারা কি পূজা নিতে দুনিয়া আসছিল নাকি? আসছিল জিহাদ করার জন্য। মোহাম্মদী পথ ছেড়ে দিয়ে অন্য পথে যদি আপনি যান, তাকে আল্লাহ রসুল বলছেন শাররুল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হল আল্লাহ রসুলের পথের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটানো। এখানে পরিষ্কার যে কোরআন হাদিসের পথের বাইরে যত পথ আছে সমস্ত পথই নিকৃষ্ট পথ, অন্ধকারের পথ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে আমরা আজকে আবার ঈদ উল ফিতরের জামাতে শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গত বছর যারা ঈদ উল ফিতরের জামাতে হাজির হয়েছিলাম তাদের নিঃসন্দেহে অনেকেই আজকে হাজির হতে পারেন নাই, তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকেই হাসপাতালে আছেন পঙ্গু হয়ে, অ্যাক্সিডেন্টে, রোগে, অসুখে। কারো যে সুন্দরভাবে সবাই যে ভালো আছি এ কথা আর বলার উপায় নেই। এজন্য আমরা আবারও আল্লাহ পাক শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে তার এই দিনের এই জিক্রে মজলিসে হাজির তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবা হবে আলোকিত জীবন, মনে থাকবে তো? আলোকিত জীবন প্রায় আমাদেরকে শোনানো হয় পত্রপত্রিকায়, বই পড়ুন আলোকিত জীবন গড়ুন বলা হয় না? জি না, সব বইয়ে আলো দেয় না, বরং অধিকাংশ বইয়ে অন্ধকার বিতরণ করে। এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে, যারা শিক্ষিত লোক তারা জানেন অধিকাংশ বইয়ে দুর্গন্ধ ছড়ায়, বিষ ছড়ায়, মেয়েদেরকে ছেলেদেরকে নষ্ট করে। আল্লাহর দৃষ্টিতে যেটি আলোকিত সেটাই আমরাকে
আলোকিত বলতে হবে। আল্লাহ যেটাকে অন্ধকার বলেছেন সেটাকে আমরা অন্ধকার বলব, আল্লাহ যেটাকে মন্দ বলেছেন আমরা সেটাকে মন্দ বলব। কারণ মানুষ সসীম জ্ঞানের অধিকারী, কোন মানুষ আবেগের ঊর্ধ্বে নয়। তাই প্রত্যেক জ্ঞানী মানুষ অধিকাংশ ক্ষেত্রে নিজ আবেগের কাছে পরাজিত হন। আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কাল নেই, তিনি ত্রিকালজ্ঞ। সেজন্য তিনি যে বিধান দেন সেটা মানবতার জন্য কল্যাণকর। আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র রাজি, জমিনের নদী নালা সাগর নদী, ঘরের পাশের পুকুর রাস্তাঘাট সব কিছুই যেমন মানুষের কল্যাণ দান করে, আল্লাহর বিধান তেমনি সকল মানুষের জন্য কল্যাণকর। কেউ যারা অস্বীকার করেন তারা বঞ্চিত হন, আর যারা মানেন তারা কল্যাণপ্রাপ্ত হন। আল্লাহপাক বলছেন সুরা নিসা 174 আয়াতে, আল্লাহপাক বলছেন মাদানী সুরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এসে গেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ দলিল। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমরা নাজিল করেছি তোমাদের প্রতি স্পষ্ট আলো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব, সুরা মায়দা 15-16 আয়াত, দুটোই মাদানী সুরা। এখন আমার মাথায় যদি এর স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে নূর যা কিতাব তাই, আল্লাহ কোরআনকে আল্লাহ এখানে নূর বলছেন, আল্লাহ নাজিল হয়েছে নূর অর্থাৎ কিতাব নাজিল হয়েছে ওহির মাধ্যমে। এখন আমার আপনার মনের মধ্যে যদি কোনো দুষ্টুমি থাকে, আমি ব্যাখ্যা করছি এই, এখানে নূর অর্থ নূরে মুহাম্মাদি, বুঝতে পারছেন তো? হয় আলহামদুলিল্লাহ পড়েন না ইন্দুলিল্লাহ পড়েন, যেটা বুঝেন যারা মোহাম্মদ নাজিল হয়েছে, যেখানে না আগে মিলাদ পড়ে নিল, ওই যে মোহাম্মদকে মিলাদ দিয়ে দিল, একটা বহুত নাকি হইল, বহুত ফায়দা হয়, দিনটা শুনি না আমরা, বহুত ফায়দা হয়, অত সহজে ফায়দা হয়। আল্লাহকে আল্লাহ রসুলকে আসমাতে নাজিল হয়েছে না মায়ের গর্ভতে বের হয়েছে, এর তো পাগলও বুঝে, কিন্তু আমি ব্যাখ্যা দিলাম, আপনি তো বুঝেন না, আমি আল্লাহ মানুষ মুক্তি মানুষ ব্যাখ্যা দিয়ে দিলাম। কাতানজাল্লাহিকুম নূরাম মুবিন, যা আকুমেরাল্লাহ নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব মুবিন স্পষ্ট কিতাব, যেহেতু এবং কথাটা যেহেতু আছে অতএব ওটা পৃথক কেউ হবে। আরবিতে যারা অভিজ্ঞ তারা ভালো করে বোঝে, ও শুধু এবং অর্থে আসে না, ব্যাখ্যা অর্থ আসে ওই বায়ানিয়া, ওই নূরের ব্যাখ্যা হচ্ছে স্পষ্ট কিতাব। কী কত কী জন্য পড়ানো হয়েছে পরে বলা হচ্ছে এহেদি বিহিল্লাহ মানে তাবা রিদওয়ানহু সুবুল আসসালাম ওয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা নূর বিইজনিহি ওয়াইহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। কেন নূর এসেছে? এহেদি বিহিল্লাহ, এর দ্বারা আল্লাহ পাক পথ প্রদর্শন করবেন ওইসব ব্যক্তিদের, মানে তাবা রিদওয়ানহু, যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে। সুবুল আসসালাম, আল্লাহ প্রেরিত শান্তির পথসমূহ যারা অনুসরণ করে ওই তাদের জন্য এটা নূর। ওয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসে এই কোরআন। বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ হেদায়েত পাবে না। ওয়াইহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং এই কোরআন অনুসরণ করার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সরল পথ প্রদর্শন করবেন। সুরা মায়দা 15-16 আয়াত। সুরা তাগাবনেও 8 আয়াতে একইভাবে বলা হচ্ছে ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা,
তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে এবং ওই নূরের উপরে যা আমরা নাজিল করেছি, অর্থাৎ কোরআনের উপরে। এই স্পষ্ট বক্তব্য থাকতেও আমরা কেন আরবের শিক্ষানুরাগী সেই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী আবু জাহাল এবং তার সমমুনারা এর অর্থ বিকৃত করেছিল? তারা বুঝত যে আসলে যে কোরআন এসেছে আমার মোহাম্মদের নিজের তৈরি নাই, মোহাম্মদ সে আমরা তো বেশি জ্ঞানী, মোহাম্মদ তো জীবনে লেখাপড়া করেনি, আমরা তো এসব ব্যাপারে খুবই অভিজ্ঞ বিজ্ঞ, কিন্তু এই কোরআনের একটা শব্দ, এর একটা আয়াত, একটা সুরা তৈরি করার ক্ষমতা আমাদের নাই। অতএব তোমরা একটা বুদ্ধি করো, যখন মোহাম্মদ কোরআন পড়ে তো পাশে তোমরা হইচই করো, অলগাও ফিয়ে হই হই করো, যাতে ওরা শুনতে না পায়। লা আল্লাহুম আগলি বোন, ওদের আওয়াজটা যেন কেউ শুনতে না পায়। আবু জাহেল তার বাহিনীকে দিয়ে এটা করাতো, কাবা ঘরে তো ডিস্টার্ব করা যায় না, কাবা ঘরের আশপাশে এমন হই হই করতো, ইয়া তাসদিন ও মোকা, যারা কোরআন পড়েন তারা জানেন, তারা শীষ দিত জোরে জোরে আর ঢোল বাজাত, যাতে মোহাম্মদের কথাকেও অর্থাৎ কোরআনকেও শুনতে না পায়। কোরআন শুনলে মানুষ সেদিকে দুর্বল হয়ে যায়, তাই না? তো এটি আজকের নতুন কথা বলছেন নাকি? বহু পুরানো, যখন তো কোরআন নাজিল হয়েছে কোরআন মক্কায়, এ তখন থেকেই কোরআনের বিরোধী লোকেরা এগুলো করে গেছে। এমনকি সুদূর ইরাকের হীরানগরী থেকে সুন্দরী মেয়েদেরকে আনিয়ে কাবাগুলোর চারিপাশে নাচ গান করানো হইতো, যাতে মানুষ রসুলের কালাম না শুনে ওই নাচ গান দেখে। আপনাদের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, আসুন বাংলাদেশে 1974 সালে যখন আমি খুলনাতে ছিলাম, তখন খুলনা হাদিস পার্কে ঈদের সালাত আদায়ের ব্যবস্থা করা হলো। আহলে হাদিসদের তো কোনো স্থান দুনিয়াতে নাই। আমি চিন্তা করলাম যে এই বিশাল মহানগরী, এখানে এত আহলে হাদিস বসবাস করে, তাদের কি সহি তরিকে সালাত আদায়ের সুযোগ হবে না? উদ্যোগ নিলাম, কিছু বন্ধু আমার ছিল তাদেরকে বললাম খবরটা, অনুমোদন আদায় করার জন্য জনৈক মুক্তিযোদ্ধা সাংবাদিক বাড়ি পাবনায় থাকেন খুলনায়, বললাম ভাই তো আপনি তো জন্মগত আহলে হাদিস মুক্তিযোদ্ধা, আপনি ডিসি সাহেবকে যাই বলেন যে আহলে হাদিসদের একটা ঈদের সালাতের ব্যবস্থা করা হয়েছে হাদিস পার্কে, কারণ অন্যেরা পড়েন সার্কিট হাউস ময়দানে, বিশাল ময়দান, হাদিস পার্কে একটু ছোট, তো এখানে আমরা একটা ঈদের সালাত ব্যবস্থা করছি, অনুমতি চাই। ডিসি সাহেব সঙ্গে সঙ্গে ডিনাই করলেন, অসম্ভব, আহলে হাদিসদের কোনো ঈদের সালাত হবে না। উনি এসে আমাকে বললেন ভাই হলো না, তা আপনি কিসের মুক্তিযোদ্ধা? আপনি বললেন বীর মুক্তিযোদ্ধা, কোথাকার বীর আপনি, ইন্ডিয়াতে ভাত খেয়ে চলিয়েছেন? দিলাম ধমক লাগিয়ে যাচ্ছে আমাদের, হলো না। রাত্রি একটার সময় দেখি আমি যে মসজিদে থাকতাম, আমাদের ফেরিঘাট আহলেস মসজিদে তিনতলায়, হরন বাচ্চা সমানে, তাহলে কী হলো আবার? ইমাম সাহেব উপরে উঠে গিয়ে বলছে যে ভাই নিশ্চয় দেখছে একটা গাড়ি হরন বাজছে এক ভাব আমাদের গেটের সামনে, তো দরজা খুলবো নাকি? তুমি থামো আমি নামছি। নাম দরজার ফাঁক দিয়ে, আমাদের গেটে যখন দরজা ফাঁক দেখেন না, ওরকম ফাঁক আছে তো, বলে কে বাবা তোমরা বেল দিচ্ছ কেউ রাতে একটার সময় এসে হরন বাজাচ্ছ? তো আমরা ডিসি সাহেবের পক্ষ থেকে এসছি, এই সিটিটা নেন। চিঠি পড়লাম যে সার্কিট কি বলে ওটা হাদিস পার্কে আহলে হাদিসের ঈদের জামাত হবে না, এই কথাটি আপনি আমার এই গাড়ি নিয়ে যে কটা আহলে হাদিস খুলনা শহরে বসবাস করে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে আপনি বলে আসুন, যেন কেউ এখানে ঈদ পড়তে না আসে, আসলে তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। আমি ভাবলাম এই চিঠি যদি আমি প্রকাশ করি, যা দু চারটি লোক আসতো, ও আরে একটাও আসবে না, আমি একদম চিঠিটা পকেটে রাখলাম না, বা তুমি যাও, উনি যা বলেছেন আমরা দেখব। স্যার আমাকে তো থাকতে বলছে এখানে, তুমি থাকো ঘুম পড়ো, আমি যাচ্ছি না কোথাও, কেউ তো নাই, আমি কার কী বলবো, মদনার আমি মসজিদে কাউকে না বলাতে লাভ হলেই যাকে যা বলা ছিল চারদিক থেকে সব চলে আসছে। আর মসজিদের মোতল্লি বা সভাপতি যারা আসে তাদের যদি বলি খুলনাতেই থাকবে না, কারণ আমি ওদের চিনি যে কী ধরনের ভীতু, বড় লোক ভীতু হয় না, যার যত টাকা বেশি তার তত ভয় বেশি। বাপরে বাপ, ছেড়ে দিলাম, কারো কিছু বলি নাই।
সকালবেলা চলে গেলাম ঈদগাহে, দেখি দুইটা গেটে দুই ট্রাক পুলিশ। তাহলে কী বাবা তোমরা? স্যার কী করবো, আমরা হুকুমের গোলাম। ডিজি সাহেব বলতে দেখো তো, ওখানে যদি আহলে যদি যা তো ধরবা, তো দেখো তোমরা মুসলমান তো, তোরা অবশ্যই। আমি সালাত পড়বো, খোদবা দেবো, তারপরে আমি অ্যারেস্ট হবো, তোর ওই এক ঘন্টা অন্তত সামনে দাঁড়িয়ে থাকবো। তাহলে হ্যাঁ ওটা পারবো, আমার তো ধরার দায়িত্ব, এক ঘন্টা পরেই ধরলাম। ঠিক আছে, ধন্যবাদ। শুনছেন তো কথাগুলো, মনে থাকা যাবে আমার জীবনের কি মারাত্মক মারাত্মক অভিজ্ঞতা হয়ে গেছে এই আহলেজ আন্দোলন করতে গিয়ে। ঈদ উল ফিতর ছিল যেহেতু, খোদবা দিল লম্বা। আহলেদিস আন্দোলনটা কী চায় বাংলাদেশে? এরা যে বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, বিশুদ্ধ ইসলামের উপরে শিরক বেদাতের যে অন্ধ আবরণ পড়ে গেছে, এই অন্ধকার দূর করে আলোর পথে যাওয়ার জন্য মানুষের কর্তব্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া। এটা ছিল ওদিন বক্তব্যের মূল থিম বিষয়বস্তু। দীর্ঘদিন পরে আজকে সেই বিষয়বস্তু বেছে নিচ্ছি। খুতবা হয়ে গেল, আমি বললাম ভাই মুসলিম ভাইরা যারা এখানে আছেন, আমার সঙ্গে যারা কারাগারে যেতে চান তারাই সালাত আদায় করুন, আর যারা ভয় পান তারা বেরিয়ে গিয়ে ওই সাকিটা হচ্ছে চলে যান, ওদের সঙ্গে সহায়তা করিয়ে দিয়ে সালাত পড়ুন। আর এসে ব্লাড এটা এত সস্তা, আপনি যেমন কারাগারের আর আমরা একদিন বসে থাকবো, সবাই থাকবো, দেখি কড়া পুলিশ কড়া নিতে পারে আমাদের। আলহামদুলিল্লাহ ভালোই হলো, জ্যোষ্ঠ টের পাওয়া গেল, খুতবা হয়ে গেল, দরজা গিয়েছি, আমি জানছি আমার তো এখন তো ধরে ট্র্যাকে উঠাবে, ওই পুলিশগুলো সব পায়ে হুমড়িকেই পড়ছে, কদমভুষি করছে, ওদের তো আহলে এসে কদমভুষি করলো ও তো তা জানে না, সবাই কদমভুষি। আমি কিরে পায়ে পড়ছে কেন? তো স্যার আমরাও তো মুসলমান, আমরাও তো মানুষ, আপনি যে খুতবা দিলেন এতে অ্যারেস্ট করা কী আছে? আপনি রাষ্ট্রবিরোধী বক্তৃতা করেন নাই, মানুষের কোনো ক্ষতিকর কথা বলেন নাই, এরপর আমরা ধরবো? তো ডিসি যে তোমার চাকরি খাবে, লোক চাকরি খায় খাবে, আমরা ধরবো না স্যার, আপনি চললেন অবস্থা বুঝছেন। এই 74 সাল থেকে আজ পর্যন্ত খুলনা মহানগরীতে ওই হাদিস পার্কে ঈদের জামাত আহলে হাদিসের কায়েম হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো জোরে বলছেন না, যে খুশি হননি নাকি? খুলনা যেন আহলে হন মনে হচ্ছে নাই। এরপরও আমাদেরই প্রতিষ্ঠা করা দুটা মসজিদ আলাদা হয়েছে এবং আরও বহু মসজিদ হয়েছে, এখন কেউ আর বাধা দিচ্ছে না। এজন্য প্রথমে যারা রিস্ক নেয় তাদের একটু সাহসী হওয়া লাগে, তারপরে মাশাআল্লাহ। এখন তো আমি খুলনা দেখুন খুতবা দিতে যাই না, আমাকে দাওয়াত দেয় না, স্যার আপনি করেন একটু আসেন তাও বলে না, অত অকৃতজ্ঞ আহলে জামাত তো কী করবে? আপনাদেরকে ইতিহাস স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে এই যে অন্ধকার ছেড়ে আলোকিত পথে আসতে গেলে সাহস লাগে। ভীতু কাপুরুষ কখনই আলোর পথ দেখতে পায় না, চামচিকা আলো দেখলে চোখ বন্ধ করে না? এই চামচিকা স্মারকা মানুষের সংখ্যা দুনিয়াতে বেশি, কোরআন হাদিস সামনে খুলে বললে ওরা দেখতে পায় না, অমুক হুজুরকে কিছু করে না, বাপদাদাকে কিছু বোঝে না, এক কথা শেষ। আল্লাহ পাক বলছেন আমরা কাজ্জায়কুম বুরহানুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে বুরহান, দলিল, প্রত্যক্ষ প্রমাণ, অর্থাৎ সত্য মিথ্যার মানদণ্ড কি? কোরআন। এই মানদণ্ড মানুষ আগে জানত না, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়ানজালনা ইলাইকুম নূরা মুবিনা, আমরা তোমাদের কাছে প্রেরণ করেছি স্পষ্ট নূর, এটাই জ্যোতি। এবার আসুন কোরআনটা কি, কোরআনের পরিচয় তিনি ভালো বলতে পারেন যিনি কোরআন প্রেরণ করেছেন। আমরা তো অনেক কথাই বলব কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ নিজে কি বলছেন শুনে। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজানের এই মাস যাতে নাজিল হয়েছে কোরআন, কোরআনটা কি? হুদাল লিন্নাস, মানব জাতির পথ প্রদর্শক, অবাইনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের স্পষ্ট ব্যাখ্যা, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। পেলেন তো তিনটা, একটা হলো এটা হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে পথ প্রদর্শন করে, দুই নম্বর পথ কোনটা এটা ব্যাখ্যা দেয়, তিন নম্বর এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। অন্যত্র আল্লাহ পাক বলছেন
লায়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ, সূরা হামিম সাজদা 42 আয়াত। দেখো এই কোরআন লায়াতিহিল বাতিল মিথ্যা প্রবেশ করে না, মিন বাইনি ইয়াদাইহি সম্মুখ থেকে, ওয়ালা মিন খালফিহি পিছন থেকে, তানজিল মিন হাকিমিন হামিদ এটি পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে মহাপ্রশংসিত মহাপ্রজ্ঞাময় সত্তার পক্ষ থেকে। ক্লিয়ার হলো না? যে কোনো রকম মিথ্যার প্রবেশ সুযোগ নাই, এটা হলো কোরআনের পরিচয়, কোরআনের প্রেরক আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা। ওই যে বলা হলো বাইনাত মিনাল হুদা, হেদায়াতের ব্যাখ্যা, ব্যাখ্যাটা কে দিয়েছে? ব্যাখ্যা তো কোরআনের সব জায়গায় নেই। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কীভাবে সালাত পড়তে হবে এ কি কোরআনে আছে? এই ব্যাখ্যাটা হচ্ছে হাদিসে সুন্নাহ। আল্লাহ বলছেন ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদা ওয়া রাহমাতান লিকওমিন ইউমিনুন, সূরা নাহল 64 আয়াত। সূরা নাহল মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ বলছেন আমরা তোমার উপরে কোরআন নাজিল করেছি শুধুমাত্র এই কারণে যে তোমরা যেসব বিষয়ে মতভেদ করো সে মতভেদকৃত বিষয়গুলি ব্যাখ্যা করে দেবে, ও হুদান সুপথ প্রদর্শন করবে, ও রহমাতান তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কাদে লে কওমি ইউমিনুন, যারা আল্লাহর কিতাবের উপরে আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করে, আখরাতে বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য। অবিশ্বাসীদের জন্য কোরআন কোনো কাজে লাগবে না। আপনার তো বাড়ি যাবেন সিমে খাবেন না, আচ্ছা তো ক্ষীর খাওয়া ঈদ বলতাম আমরা ছোটোবেলায়, তখন তো ভাবে সিমাই দেখিনি কখনো, আমরা ছোটোবেলায় সিমাই কার বলে জানতামই না। ক্ষীর খেতাম, গুড়ির ক্ষীর আর সাদা ক্ষীর, আমার মতো বয়সের কেউ আসে না কেন ও বুঝতে পারবে। ক্ষীরের ঈদ আর ওটা হলো বকরা ঈদ, মানে বকরি জবাই করতে হবে, ওটা বকরা ঈদ, এটা হলো ক্ষীরের ঈদ, ক্ষীর খেতে হবে। ক্ষীরের পাল্লা, কার বাড়ি ক্ষীর কেমন হলো, দাদি নানিদের বাড়ি বাড়ি যেয়ে যে ক্ষীর খেয়ে আসতে হবে। ক্ষীর আর এখন খায় কেউ? ক্ষীর খায় না এখন, সিমাই আর জর্দার পাল্লা চলছে। এখন আপনাকে বলি, আপনার যদি ডায়াবেটিস কড়া থাকে, একবারে 20-এর ওপরে যদি ডায়াবেটিস থাকে, আপনি মরে গেলেও কি সিমাই খাবেন? মানে ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টি নিষিদ্ধ, ফাসেক মোনাফেকের জন্য কোরআন নিষিদ্ধ। কথা বুঝছেন? এখন হুদাল্লিল বলেন মুত্তাকিন, হুদাল্লিল ফাসেকিন না, হুদাল্লিল মোনাফেকিন না, এটা হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআনুল হেদায়েত। আমরা যারা বসে আছি এখানে নিশ্চয়ই আমরা আল্লাহকে ভয় করি বলি এখানে আসছি, তাই না? আন্দালি বাড়ি ছিল এখানে আসবো কেন? মাঠে দিব্য সুন্দর মসজিদ থাকতে এসি তে না বসে বাইরে ময়দানে কেন বসছি? আমার রসুল মসজিদ নববীর সামনে 500 গজ দূরে গিয়ে ময়দানে ঈদের সালাত আদায় করেছেন সারা জীবন। আমরা আজকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে মসজিদের সামনেই আমরা ময়দানে ঈদের সালাত আদায় করছি, আবার আলহামদুলিল্লাহ বলেন, এটাই হলো রসুলের সুন্নাত। সরকার আমাদেরকে মসজিদের মধ্যে পড়তে বলছে কেন বাবা? সরকার বড় না আল্লাহ হুকুম বড়? কাকে কি বলবেন? বললে তো আবার পুলিশ আসে পিছনে বসা আছে, ওর দেখুন আমাকে নেবে কেন বাবা, এসো হ্যান্ডকাপ পরাই দিচ্ছি তোমাকে, যে হ্যাঁ পড়ান, সমস্যা নেই। কারে কি বলবো? আমরা স্বাস্থ্যবিধি মেনে চলেছি, মাস্ক পরেছি, এর বেশি কিছু করণীয় নাই। তকদিরে থাকলে করণ হবে, চলে যাবো দুনিয়া ছেড়ে, আর তকদির না থাকলে বেঁচে যাবো, আবার তকদিরে বিশ্বাস করি। প্রশ্ন হলে যে কোরআনটা কী, কোরআনের ব্যাখ্যাটা কী? ব্যাখ্যা হল হাদিস। আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে বুঝিয়ে দেওয়ার জন্য, ইখতলাফি বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য, খালাস। তিনি যখন খুতবা দিতেন, আর আমরা আজকে সেটা বলেছি, কি বলেছি? আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, বলে নেই ও খায়রাল হাদিয়ে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক খতিব কিন্তু এটা বলে, বুঝি আর না বুঝি, কেন আল্লাহ কি বলছে? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে হাদিস বলছেন, রেজুন আহলে হাদিস বললে কোরআন হাদিসের দুটেরই অনুসারে বুঝায়, কোনো ব্যক্তির অনুসারে বুঝায় না। হানাফি বললে আমি আবু হানিফার অনুসারে বুঝায়, সাফি বললে
ইমাম শাফির অনুসারে বুঝায়, হাম্বলি বললে ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারে বুঝায়, মালিকি বললে ইমাম মালিকের অনুসারে বুঝায়, কিন্তু আহলে হাদিস বললে কোরআন হাদিসের অনুসারে বুঝায়। কোনটা উত্তম? নিরপেক্ষ মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই বলবেন কোরআন হাদিস অনুসারে হওয়াটাই উত্তম, বলবেন না? অথচ এই নামটার উপরে সবার রাগ, আহলে হাদিস মানে লাউজাবি, আহলে হাদিস বলে বেদিন, কত যে কি বলে, আল্লাহ রসুলকে বলে গেছে আমাদেরকে বলবে, এগুলো ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলছেন ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ও খায়র আল হাদি ও হাদি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রেষ্ঠ পথ হচ্ছে মুহাম্মদের পথ, অন্য কোন নেতার পথ শ্রেষ্ঠ নয়। বিশ্বাস করবেন তো? খায়র আল হাদি হাদি ও মুহাম্মদ, শ্রেষ্ঠ পথ হচ্ছে মুহাম্মদের দেখানো পথ, ও শাররুল আল উমুরি মুহদাসাতুহা, মোহাম্মদি পথ ছেড়ে দিয়ে অন্য পথে যদি আপনি যান তাকে আল্লাহ রসুল বলছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হল আল্লাহ রসুলের পথের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটানো। এখানে পরিষ্কার যে কোরআন হাদিসের পথের বাইরে যত পথ আছে সমস্ত পথই নিকৃষ্ট পথ, অন্ধকারের পথ। আপনারা বুঝতে পারছেন এই মাইকে ডিস্টার্ব করছে? আল্লাহ রসুলের পথ ছেড়ে যত পথ আছে সমস্ত পথগুলো কি? নিকৃষ্ট পথ। হাদিসের ভাষা শাররুল উমুর, সবচেয়ে নিকৃষ্ট রাস্তা হচ্ছে ওইগুলায়। যত আপনি বুদ্ধিকে দিয়ে বোঝানোর চেষ্টা করেন লাভ হবে না। ও শাররুল উমুরি মুহদাসাত ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নবোদ্ধুত বিষয় হলো বেদাত, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা, কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সেজন্য কোরআন হাদিসের অনুসরণ করতে চাই। আমরা জাহান্নামে যেতে চাই না বলেই কষ্ট করে আল্লাহ রাসূলের সুন্নত পালন করছি। যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় আমার হিসাব তো আপনি দেবেন না, আমার হিসাব আমাকে দিতে হবে। ওয়ান জাবিরিন কওলা জাত মালায়েকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহ রসুলের কাছে এলেন, তখন তিনি ঘুমিয়েছিলেন। ফেরেশতারা বলছে উনি তো ঘুমিয়ে আছেন, আর একজন ফেরেশতা বলছে না চক্ষু ঘুমিয়ে আছে হৃদয়ে জাগিয়ে আছে। তো তোমরা এই রসুল সম্পর্কে একটা উদাহরণ বলো। উদাহরণটা হচ্ছে এই, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বাড়িতে খানা পিনার ব্যবস্থা করেছেন, অতপরে একজনকে পাঠালেন যে তুমি মানুষজন ডেকে নিয়ে আসো আমার বাড়িতে দাওয়াত। ছেলেটা ডাকলো, তার ডাকে যিনি সাড়া দিলেন, তিনি এসে ওই দস্তরখানায় বসে সুন্দর খানায় অংশগ্রহণ করলেন এবং গৃহে প্রবেশ করলেন, খানায় অংশগ্রহণ করলেন। কিন্তু যে লোক তার দাওয়াতে সাড়া দিল না তিনি বাড়িতে প্রবেশ করতে পারলেন না, খানায় অংশগ্রহণ করতে পারলেন না। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। প্রতি ঈদেই তুমি ডিস্টার্ব করো, গতবারে এই ঝামেলা করছিল। আল্লাহ পাক বান্দার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, অতঃপর তিনি মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঈ আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন যে তুমি বিশ্ববাসীকে ডাকো এই জান্নাতে তারা আসুক, তাদের জন্য খানা পিনের ব্যবস্থা করা আছে। ফামান আজাবা দাঈয়া দাখালাল দার, যে ব্যক্তি ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে ব্যক্তি ওই ঘরে প্রবেশ করল, ও আকালা বিলাল মাদুবা, এবং ওই দস্তরখান থেকে খাদ্যে খাওয়ার সুযোগ পাইল। শেষে যদি বলা আছে মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, ওয়ান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, মুহাম্মাদান ফারাকুম বাইনান নাস, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করল, আর যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। মুহাম্মাদ হলেন ভালো মন্দের পার্থক্যকারী ব্যক্তি, মুহাম্মাদান ফারাকুম বাইনান নাস, তিনি মানুষের মধ্যে পার্থক্যকারী। যারা মুহাম্মাদের ডাকে সাড়া দিয়েছেন
আলহামদুলিল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবেন, আর যারা তার ডাকে সাড়া দিবেন না তারা জাহান্নামে যাবেন। এত স্পষ্ট খোলামেলা হাদিস, এত সুন্দর বুঝানো, পরও যদি মানুষ না বুঝে আমাদের কিছু করার নাই। এগুলো হাদিসে বিলকুল একবারে বুখারী শরীফ হাদিসে এই ব্যাখ্যা দিয়ে আমাদেরকে শোনানো হয়েছে, আপনারা বিষয়টা মেনে চলার চেষ্টা করেন। আজকে এরপরে আল্লাহ পাক বলছেন কয়েকটা প্রচলিত খুবই কঠিন হারাম, যেগুলো সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। মূল বিষয়টা হচ্ছে হালাল হারামের বিধান মানুষের তৈরি করার ক্ষমতা নাই, এটা মনে রাখবেন। আমি হালাল করব আপনি হারাম করবেন এটা হবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু বিহি আলাল্লাহ লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন সূরা নাহল 116 আয়াত মক্কায় নাযিল হয়েছে আয়াতটা। তোমাদের মিথ্যা জবানে এ কথা যেন বলো না যে এইটা হালাল এইটা হারাম, হারাম হালাল নির্ধারণ মালিক আমি আল্লাহ তোমরা নও। আমাদেরকে বলা হচ্ছে আলসিনাতে কুমুল কাজেব, তোমাদের জবানটাই মিথ্যা, মিথ্যা জবানে যা ইচ্ছা বলতে পারো না, হালাল হারাম করব আমি। এবার আসেন বাংলাদেশে কয়েকটা বড় হারামের কথা বলে দিই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন সূরা মাইদা 90 আয়াত। হে ইমানদারগণ, মনে রেখে দিও মদ, জুয়া, মূর্তির বেদি এবং ভাগ্য তীর এগুলি সব নাপাক বস্তু, শয়তানি আমল, অতএব এগুলি থেকে তোমরা বিরত হও, তাহলে তোমরা সফল কাম হবে। বাংলাদেশে মদ জুয়া খুবই সস্তা, ইয়াবা ট্যাবলেট এখন তো শুনছি নাকি পত্রিকা দেখি মুদির দোকানেও পাওয়া যায়, অথচ শুনতে পাচ্ছি এত বর্ডার গার্ড, বিডিআর, বিজিবি, পুলিশ, কত যে সংস্থা আছে সরকার তো ঠিক নাই, এত কিছু ফাঁসিয়ে ঢোকে কী করে, তার মানে রক্ষক হলেই বক্ষক, এ তো পরিষ্কার, যে ঠেকাবে সে যে ঢুকাই দেয় কে ঠেকাবে। এত বেশি মদের জয় জয়কার চলছে, এই মদ একটা জাতিকে ধ্বংস করার জন্য মদ এবং নারী দুটি দরকার। মদ ছেলেরা যত খাবে সে তত ধ্বংস হবে, তাকে ঠেকানোর কোনো বুদ্ধি নাই, মদ চলবে না, জুয়া, লটারি, হাউজি সব জুয়ার অন্তর্ভুক্ত, চলবে না। মূর্তির বেদি, মূর্তি তো এখন ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মূর্তি হচ্ছে না, মানুষের গায়ে ঢিল মারলে উহ করে চলে যায় বা আপনার সঙ্গে ঝগড়া করে, মূর্তির গায়ে ঢিল মারলে সবাই ঝাঁপিয়ে পড়ে আপনার প্রায় বেড়া বলে না, মানে মানুষের চাইতে মূর্তির এখন অনুভূতি শক্তি বেশি হয়ে গেছে, বুঝা গেছে? ঠিক কুফরি জমানায় যেভাবে ছিল, মক্কায় কাবা ঘরে আসার মূর্তি ছিল না, ওই মূর্তির যে সম্মান ছিল আমাদের মূর্তির ঠিক সেই সম্মান। এখন শুধু মাদ্রাসায় একটা করে শহীদ মিনার বানাবে, রড সিমেন্ট দিয়ে খাড়াকে ডাক পায় দেওয়া, ওখানে দিয়ে ফুল দাও, ও যেন টের পাচ্ছে। চিরকাল জাহেলি যুগের যে রীতি, সব নবী রসুল্লাহ যার বিরুদ্ধে বলেছেন, আমাদের শেষ নবী বলেছেন আমরা মুসলমান অসত্য আমরাই সেটা করছি, আর ভাবছি ওকে সম্মান দেখাতে হবে। কোরআন অনেক আগেই এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, খবরদার। যারা কারাগারে একজন লোক ছিল আমার সঙ্গে, এমপি, তিনবার এমপি আমরা আহলা দিস, তা আপনি কী করেন? বা প্রতি বিশুদ্ধবারে মহাস্থান গড়ে যাই, ওখান থেকে সেখানে সালাক পড়ি, তো মহাস্থান গড়ে কেন আল্লাহ এখানে নেই, থাকেন তো বাড়ি বগুড়ে আপনার, বগুড়ে তো মহাস্থান গড়ে কেন যান, স্বীকার করেন, আমি তো ভয় পেয়ে গেছে। তা আপনি যান ওখানে হাজত দিতে, একটা মুরগা জবাই করে ওই পীরের নামে দেবেন, আর আপনার ইহকাল পরকাল সব সাফ হয়ে যাবে, তাই না? আপনি তো জান নাকি বসে আছেন, শেষ করে তবদিল্লা করলো আমার কাছে, বুঝতে অবস্থা। এই সমস্ত বড় উচ্চ পর্যায়ের মানুষ যদি এইসব কাজ করে তাদের অনুসারে কী করবে? রাজনৈতিক নেতা বলুন আর ধর্মীয় নেতা বলুন, সবাই কিন্তু মূর্তি পূজায় লিপ্ত। ধর্ম নেতারা কবরগুলো নিয়ে ব্যবসা করছে না? খানজান আলী একজন বীর সেনাপতি ছিলেন, শাহজালাল একজন বীর সেনাপতি ছিলেন, তারা এখানকার মুসলমানদের নির্যাতন রক্ষা করার জন্য
হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন, আর তাদেরকে মরাপরে বানিয়েছিলেন পীর, যে খানদানি পীরের মাজারে পূজা হচ্ছে, যে সিলেটে কি ওটার নাম শাহজাহান শাহপরের দরগার পূজা হচ্ছে, তারা কি পূজা নিতে দুনিয়া আসছিল নাকি? আসছিল জিহাদ করার জন্য। মুসলমান বিনা পুঁজির ব্যবসায় খুব খুশি। মুসলমানরা যারা ধর্মনেতারা ধর্মের নামে কবরের ব্যবসা করছে, রাজনৈতিক নেতারা রাজনীতির নামে মূর্তির ব্যবসা করছে, সবাই একই চরিত্রের হয়ে গেছে। আকীদা তো সবাই সমান, পার্থক্য নামে। আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, মূর্তির বেদি থেকে তোমরা সাবধান, এগুলো রেজিস্ট্রেশন নাপাক আমলের শয়তান, এগুলো শয়তানি আমল। চার নম্বর ভাগ্যতীর, যেন শহরে কিছু লোক আছে কবুতর উড়িয়ে দেয়, কবুতর যদি ডান দিকে যায় তাহলে আপনার শুভ, বাম দিক গেলে অশুভ। এ ঢাকাতে প্রায় রাস্তা রাস্তা বসা দেখি আমরা, এদিকে আসে কিনা বুদ্ধি করব না। এই যে তারা ভাগ্য তীর নির্ধারণ করেছে, এ ভাগ্য তো মানুষের হাতে না। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি প্রায় বলি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমাকে এই করবো সেই করবো, বলে না আরে বাপরে তো বক্তৃতা চোটপাট কি, মনে হয় মাইক ফেটে যাবে। জনগণের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা তোমার আছে, তো নিজেরই ভাগ্য পরিবর্তনের ক্ষমতা তোমার নাই, লোকের ভাগ্য পড়ে বাধ্য হচ্ছে না? নেতারা আজকে বাইরে কালকে কারাগারে, ওটাকে ভাগ্য ছিল তো জানে, নিজের ভাগ্যই নিজে ঠিক রাখতে পারে না, লোকের ভাগ্য কী করবে? তো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা কোনো মানুষের নাই। অতএব এই সমস্ত ফালতু কথা থেকে তো অবকার কর্তব্য, এগুলো চলছে বড় বড় হারামগুলো, তাই বললাম একটা কোরআন থেকে। আর একটা শোনেন, নারী পুরুষের পর্দা ফরজ। আপনারা মনে করেন এটা নফল, জি না, পর্দা ফরজ। আয়াতটা শোনেন খালি, ইয়া বানি আদম, অর্থ হে আহলে আদেশগণ, হবে অনুবাদ? বনি আদম মানে কি বলেন, বলেন একটু, আর বলেন গুলা শুনি। হে আদম সন্তান, এর মধ্যে হিন্দুবাদ ঠিক তো নাকি, মুসলিম খ্রিস্টানবাদ, জি না, সবাই আদম সন্তান, সবাই আমার ভাই, সবারই পিতা আদম, সবারই মা হাওয়া। আমরা আমাদের বদমাশির জন্য এক একটা ধর্ম বেছে নিয়েছি, বানাইছি নিজেরা, আল্লাহর ধর্ম ঠিকই আছে। ইয়া বনি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমরা তোমাদের উপরে নাজিল করেছি লেবাস। লেবাস অর্থ কি? পোশাক না, লেবাসের অর্থ করা লাগে নাকি, সবাই বোঝে। আল্লাহ বলছে আমরা নাজিল করেছি, তোমরা লেবাস বানাও নি বেটা, তোমরা তোমার কাওয়ারবন্দি জানো, তোর সুতার কানে কাটা বোঝো, লেবাস আমরাই নাজিল করেছি। অর্থাৎ লেবাসের জন্য যে তুলা লাগে, অন্য কিছু লাগে না, সব তো আমরাই আগে নাজিল করেছি, পরে তোমরা একটু পাক দিচ্ছ খালি, আর কিছু করো না, কাজ তো আমরাই করে দিচ্ছি। ইউরি সব আতিকুমরিশা, যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে, এবং বেশভূষা পাঠিয়েছি। শুধু লুঙ্গি পরে কেউ আসেন এখানে? আসেননি। গেঞ্জি গাঁদে লুঙ্গি পরে কেউ আসছেন এখানে? কেউ আসেননি, কারণ নিজের সর্বোত্তম পোশাকটা আপনার পরে ঈদগাহ আসছেন না, কারণ এটা আল্লাহর নির্দেশ, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে যাবে সুন্দর পোশাক করে যাবে, কারণ তোমরা যাচ্ছ তোমার প্রতিপালক আল্লাহর সামনে, আল্লাহর সামনে কখনোই মন্দ পোশাকে যেতে হয় না, ঠিক না? এই এটাকে বলে রিশ, বেশভূষা আমরা নাজিল করেছি। অলেবাসু তাকওয়া জালেকা খাইর, মনে রেখো ওই বাহ্যিক লেবাসের চাইতে অন্তরের লেবাসটা বেশি জরুরি। হৃদয়ে যদি আপনার মধ্যে লজ্জার অনুভূতি না থাকে, তাহলে আপনার ওই লেবাস কোনো কাজ দেবে না। লেবাসু তাকওয়া, আল্লাহ ভীরুতার লেবাস হচ্ছে সর্বোত্তম। এরপরে আরেকটা আয়াত শোনেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনন্নাকুম শায়তান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমরা জানো তোমাদের যেন শয়তান ফেতনা না ফেলে। মনে রেখো তোমাদের বাপ তোমাদের মা অর্থাৎ আদম এবং হাওয়াকে বের করেছে জান্নাত থেকে শয়তান, কথা ঠিক তো? ইয়ানজাহ আনহুমা লিবাসাহুমা, আদমের প্রথম কাজ ছিল, ভুল হচ্ছে, শয়তানের প্রথম কাজ ছিল আদমের এবং হাওয়াকে কী বলে ওটাকে উলঙ্গ করা, তাদের পোশাক খুলে নিয়েছিল সে। ইন্নাকুম ইরাকুম হুয়া ওয়া কাবিলুহু, তারা তোমাদেরকে ইবলিস নিজে দেখে এবং ইবলিসের যার দল বল আছে তারা তাকায় তোমাদের দিকে, কখন তোরা উলঙ্গ হও,
যিনি হাদিসে রয়েছে, একটা মহিলা যখন ঘর থেকে বের হয় তার পিছনে পিছনে শয়তান ফলো করে, মানে মহিলার উঠা বসা চলা ফেরা নকল হরকত শয়তান দেখে। অতএব তোমরা সাবধান, সাধ্যমতো যেহেতু মহিলাদেরকে আল্লাহ সুন্দরী করে দুনিয়ায় পাঠিয়েছেন পুরুষের প্রতি আকৃষ্টকারী হিসাবে, তারা একে পুরো সর্বাঙ্গ তাদেরকে ঢেকে আসতে হবে যেন কুচিন্তা মাথায় না ঢোকে। সেই জন্য পর্দা করাটা কোরআনের আয়াত দ্বারাই ফরজ করা হয়েছে। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন, আমরা শয়তানকে আউলিয়া বানিয়েছি বেঈমানদের জন্য। আপনার খালি আউলিয়া মনে করেন পিসাব, তাই না? এই শয়তান আমাদের আউলিয়া, শয়তান হলে আউলিয়া বেঈমানদের জন্য। শয়তান যা বলে মানুষ সেটা করে, আর সে কারণে আজকে সমাজে যারা ধনিক শ্রেণীর মহিলারা তাদেরকে আল্লাহ যথেষ্ট পয়সা করে দিয়েছেন, কিন্তু তারাই বেশি নগ্নয় ঘুরে বেড়াচ্ছে সমাজে, তাদের গায়ে পোশাক নাই, তাদের মেয়েরা অর্ধনগ্ন স্কুলে আসে কলেজে যায়, দেখলে মনে হয় বাপ রে বাপ কত দামি পোশাক, পোশাক দামি হয়ে করবে কি, ভেতরে তো সবই ফাঁকা দেখা যায় সব। এজন্য আল্লামা ইকবাল দুঃখ করে বলেছেন, যাকে হতে হয় মসাজিদ মে সফারাত ও গরিব, জহমত রোজা জো করতে হয় গুহারাত ও গরিব, পর্দা রাখতে হয় আগর কই হামারা তো গরিব, নাম লেতা হয় আগর কই হামারা তো গরিব, উমরা নেশায় দৌলত সে গাফল হয় হামসে, জিন্দা হয় মিল্লতে বেগদা গোরা বাকে দমসে। যে দেখো মসজিদে মুসল্লি কারা, অধিকাংশ গরিব, যে দেখো রমজানের শ্যাম পালন করছে অধিকাংশ কারা, দেখো ওরা গরিব, দেখো মেয়েদের পর্দা করছে কারা, অধিকাংশ ওরা গরিব, দেখো আল্লাহর নাম নিচ্ছে কারা, অধিকাংশ তারা গরিব। ধনিক শ্রেণী ধনের নেশায় আল্লাহকে ভুলে গেছে, বেঁচে আছে মিল্লাতে বায়দা আল্লাহর স্বচ্ছ দিন গোরাবাকে দমছে, গরিবদের কারণে। কথাটা কি অমনি বলেছেন নাকি তিনি? আজও তো একই সত্য বিরাজ করছে সমাজে। অতএব আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে কঠিনভাবে পর্দা করাবেন, একদম কালো বোরকা দেবেন, এমনকি যারা শুধু নেকাব পরে সবাই তাকায় ওই নেকাবের মাঝখানে চোখ দুটো সাদা না কালো, মেয়েটা ফর্সা না কালো, দেখি ভালো করে দেখি চোখটা আগে ওখানে চলে যায়। এই জন্য আমরা বলি ওই নেকাবের ওপর দিয়ে একটা কালো পর্দা ধুলাও, যেন তাকানোর কোনো সুযোগই না পায়। কারণ আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, ইন্নাকুম ইয়ারাকুম, তোমাদেরকে দেখে হুয়া মানে কে, ইবলিস, ওয়া কাবিলুহু ইবলিসের বন্ধুরা, এমনভাবে দেখে মিন হাইসলা তারাও না হম, তোমরা তাদের দেখতে পাও না। বড় নেতা নেত্রীদের আমরা দেখছি না বিদেশে মুখে খিলখিলকে হাঁটতেছে, ওদিকে জিন্সের প্যান্ট পরা, আরে বেড়া মানুষের নজর থাকে কোথায়, নজর কি তোর মুখের দিকে থাকে, থাকে তো তোমার অঙ্গের দিকে। বিহার এসব মহিলাগুলোর জন্য পরিষ্কারভাবে হাদিসে বলা আছে, রব্বা কাসিয়াতেন আরিয়াতেন, বহু পোশাক পরিহিত মহিলা আছে, এরা দুনিয়াতে পোশাক পরেছে আখেরাতের উলঙ্গ হয়ে উঠবে, এদেরকে জাহান্নাম একেবারে নিশ্চিতভাবে এরা জাহান্নামে। অতএব সাবধান, দুটো হারাম খালি বললাম, মদ জুয়া ভাগ্যতীর এবং একটা কী বললাম দাদা, মূর্তির বেদি, একই আয়াতে সূরা মায়দা 90 আয়াতে আসছে। আর পোশাক নারী পুরুষের পর্দা যে ফরজ, এ আয়াতটা এসে সূরা আরাফ, এটা আমাকে সূরা 27 আয়াতে। এখন যে অবস্থা হয়েছে ভাই, বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ বিদেশে জীবনযাপন করছেন, তাই না, পেটের দায়ে, তাদের স্ত্রী কন্যারা কোথায় থাকে, দেশে থাকে না। যদি এদের মধ্যে ধর্মের বন্ধন না থাকে, এরা তো এখানে বসে সমানে জেনা ব্যবচারী করবে, উনি টাকা পাঠাবে খেটি মারবে, এরা এখানে বসে সমানে ফুর্তি করবে, বাড়ি আসলে ঠিকই তুমি আমার স্বামী, কেউ সমস্যা নেই, কথা হচ্ছেন না। সাবধান, যদি নিজের বাড়ির পর্দা বাঁচাতে চান, তাদেরকে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করুন, আখরাতে ভয় ভীত করুন, নইলে সব ধ্বংস হয়ে যাবে। বিগত সভ্যতাগুলো ধ্বংস হয়েছে এটার কারণে। স্কুল কলেজে আগে ইসলামিয়াত পড়ানো হইতো, মাদ্রাসাও পড়াতে হতো, 14 সাল থেকে ইসলামিয়াতের সাবজেক্ট উঠাই দিস, সেখানে বলা হচ্ছে মানুষ বানর সদৃশ পশু থেকে লেজ খসা মানুষ হিসাবে পরিণত হয়েছে, মানুষ আল্লাহর মাধ্যমে সৃষ্টি হয়নি, এর বানর জাতীয় পশু থেকে আস্তে 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 হতে হতে হাতের কাজ কমে গেছে, বানর তো ঘাসে ঘাসে ঘোরে, তাই না,
মানুষ এখন আর গাছে ঘোরে না, অত হাতের কাজ কমে গেছে, ফলে হাতটা সরু হয়ে গেছে। মানুষ এখন বসে থাকে বেশি, তাই পাটা ভারী হয়ে গেছে। মানুষ আস্তে আস্তে মাথার কাজ বেড়ে যাচ্ছে, তো মাথাটা হবে মোটা ফুটবলের মতো। আগামী দিনের মানুষ দুটা হাত হবে দুটা কানের মতো, দুটো পা হবে দুটা লেজের মতো, সেরেব একটা ফুটবল হবে। এই ধরনের চিন্তা নিয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই যে আল্লাহ বানরেরও সৃষ্টিকর্তা, আল্লাহ মানুষেরও সৃষ্টিকর্তা, আল্লাহ সকল জীবজন্তু সৃষ্টিকর্তা। মানুষ সৃষ্টি হওয়ার জন্য আগে বানর হয়ে লেজ খসে মানুষ হতে হবে না, ডাইরেক্ট আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মানুষ করে। কয়ে হাজার হাজার বানর দেখি চিড়িয়াখানায় সুন্দরবনে, একটাও তো লেজ খসে মানুষ হয় না, হয় কিন্তু না। এই মিথ্যা থিওরি চালানো হচ্ছে আমাদের স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, আমাদেরই সরকার। সরকার নারাজ হবেন না, আপনাদেরকে আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে, আপনারাই করেছেন, পাপ আপনাদেরকে ভুগতে হবে। শুধু না, আমাদের সন্তানদেরকে যে এইভাবে যে আল্লাহবিহীন বানরের বাচ্চা বানাচ্ছেন, অত তো বান্দরান করবেই। বানরের কোনো পর্দাপুষিতে আছে? বানরের কোনো মা বোন জ্ঞান আছে? যখন আপনার ছেলেটা জানবে আসলে আমি তো আল্লাহ আমাকে সৃষ্টি করেনি, আমাকে তো বানর ছিলাম, তো আমি বাঁদরামি করব। যদি করে ঘরের মধ্যে দুনিয়া কেউ দেখে নাই, স্বামী থাকে প্রবাসে, স্বামী থাকে এক কর্মস্থলে, বউ থাকে আরেক কর্মস্থলে, সেখানে গিয়ে যদি এগুলি বাঁদরামি করে, যদি কারো ঠেকানোর ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। অতএব আখেরাত বিশ্বাস থেকে দূরে থাকবেন না, বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেন, নইলে ধ্বংস হয়ে যাবেন। চলেন, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার সহজ পথ একটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমরা সবাই জান্নাত চাই, সেটা কী দেখেন? আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা ইয়াকুল ওয়া ইখতুব ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম وَعَدُّ زَكَاةَ أَمْوَالِكُمْ وَعَتِعُوا زَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা পাঁচক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের সিয়াম পালন করো, তোমরা তোমাদের মালের জাকাত দাও, এবং তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার কথা বিদায় হজ্জের ভাষণ এটা। অতএব যাকাত আমরা তো সাদকাতুল ফিতর তো সবাই দিয়েছি আমরা, তাই না? এখন এগুলো যে আপনার বন্টন করবেন, নিজের এলাকায় যারা হকদার তাদেরকে পৌঁছে দিবেন, নীতি আসাটা অনেক সময় লজ্জার ব্যাপার। এটি হলো সুন্নত নিয়ম ফলো করবেন। ইসলামী সমাজে কোনো দরিদ্র থাকে না, এই কারণে আমরা নিজেরা খালি খাচ্ছি না, আমরা ভাইকে দিচ্ছি। অমনি করে ওসর দিবেন, ফসল হচ্ছে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ অবশ্যই আপনার আল্লাহর পথে ব্যয় করবেন, গরিবদের মধ্যে দিবেন। আর নারীদের গহনা আছে, বহু গহনা, এগুলো হিসাব করে সাড়ে সাত ভরির ঊর্ধ্বে যেগুলো আছে, অর্থাৎ সাড়ে সাত ভরির ঊর্ধ্বে হয়ে গেলে আপনার জাকাত ফরজ হয়ে গেল। আজকাল নারীদের ঘরে ঘরে গহনা ঠেলা, না গহনা বেশি বানাবেন না, বানিয়ে দিয়ে ফেলে থাকেন, জাকাত দিতে সারা জীবন আপনাকে হিসাব করে জাকাত দেবেন। আল্লাহ রসুলের সামনে দুজন মহিলা আসছে স্বর্ণর বালা পরে, আল্লাহ রসুল বলছেন হে মহিলা তুমি কি স্বর্ণের বালার জাকাত দিয়েছ? বলছে না, এটা তো তোমার জাহান্নামের কঙ্কন হয়ে গেল, তুই জাকাত দাও তাহলে তুই বাঁচবা। হাদিসগুলো মনে রাখবেন, দুজন আগে বলেছি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদুল ফিতরের এই সুন্দর পরিবেশে আজকে যে আবহাওয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহরই ক্ষমতা, তাই না? আলহামদুলিল্লাহ আবার বলুন, আলহামদুলিল্লাহ। বাড়ি গিয়ে আবার আপনারা জুমাতে আসবেন, তাই না? একই দিনে দুই ঈদ, এটা মহা সৌভাগ্য, মহা সৌভাগ্য। আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, দুইটা নাকি আজকে আমরা লাভ করবো ইনশাআল্লাহ, যদি জুমার আগে মরে না যাই তাহলেই তো।
আল্লাহ বাঁচিয়ে রাখে, দুটাই ঈদের নেকি আমরা পাব। আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বসেন দোয়া করবেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এরপরে আপনাদের শাওয়াল মাসের সোয়াটার নবসিয়াম আছে না, ওটা যেন ভুলেন না, ওটা শাওয়ালের মধ্যেই সোয়াটার রাখতে হবে, একটা না ছটা শর্ত না। শাওয়াল মানে কালকে, কিন্তু শাওয়াল না, কালকে রাখার দরকার নেই, ঈদের দিন সিয়াম নিষিদ্ধ, দুদিন পরে রাখেন সমস্যা কি। তো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করার পরে আমাদের অন্তরকে বিভ্রান্ত করে দিও না, আমরা হেদায়ত পেয়েছি, আবার যদি শয়তানের ধোকা পড়ে চলে যাই এটা যেন আল্লাহ আমাদের না করেন। তাই এই দোয়াটা করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রায়বা ফীহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। অবশ্যই আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামত দিন এক জায়গায় উপস্থিত করবে, কিয়ামত দিন আমরা সবাই কিন্তু একত্রিত হব, সেদিন সবাই সবাইকে দেখতে পাবো। ভাববেন না যে ও তো দূরে থাকলে আপনি টেরি পাবেন না, জি না, আল্লাহ বলছেন ইফা সারু না হুম, তারা প্রত্যেকে স্পষ্ট কাছাকাছি দেখতে পাবে, এমনভাবে আল্লাহ পাক কিয়ামত দিন আমাদেরকে জমা করবেন, প্রত্যেকেই প্রত্যেকে দেখতে পাবে। অতএব সেদিন যদি আমরা লজ্জিত না হই, সেদিন অবশ্যই আসবে, লা রাইবা ফিহি তার কোনো সন্দেহ নাই। যারা কাফের তারা কিয়ামতে বিশ্বাস করে না। এই জন্য আমরা দোয়া করছি সবশেষে, আল্লাহ মাকযি হাজাতিনা আশফি আহাতিনা ওয়াস্তুর আওরাতিনা ওয়াকফা বিকা মুজিবান করিবান আলিমান খাবিরা। হে আল্লাহ তুমি আমাদের যত প্রয়োজন আছে পূর্ণ করে দাও, এবং আমাদের যত অসুখ বিসুখ রোগ পড়ে আমরা যারা আছি বিভিন্ন অবস্থাতে, হাসপাতালের বাইরে অসুখ বিসুখের মধ্যে যারা আমরা আছি, আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ আমাদের বাড়িতে যে বিপর্দা আছে এসব বিপর্দা দূর করে তুমি আমাদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়াকাফা বিকা মুজিবান করিবান আলিমান খাবীরা। পরিশেষে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, বয়স দিন দিন এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, কয়দিন আপনাদের সামনে থাকবো আল্লাহ ভালো জানেন। তবে আলহামদুলিল্লাহ এটা বড় পাওয়া আমাদের জন্য, এই মাটির প্রতিটি বালুকণা সাক্ষ্য দেবে, এইখানে মুসল্লির এখানে সালাত আদায় করেছিল, এই ঘাস সাক্ষী দেবে, এই জমিন সাক্ষী দেবে, ইয়া মুয়াজ্জিন তুহাদ্দিসু আখবারহা বিআন্ন রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক এই জমিনকে কথা বলার ক্ষমতা দিবেন, এই জমিন বলবে এখানে এই এই বিষয়ে খুতবা হয়েছিল, এই এই বিষয়ে আলোচনা হয়েছিল, আমার প্রতিটি কথাই কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। দোয়া করবেন যেন অন্যায় পথে আপনাদের কখনো আমরা না ডাকি, আল্লাহ পাক আমাদের প্রত্যেক ক্ষতিকে এই তৌফিক যেন দান করেন। আহলে হাদিস আন্দোলনের এই মার্কাজ সারা বাংলাদেশে সবচাইতে আকর্ষণীয় দৃষ্টান্তমূলক মার্কাজ মনে রাখবেন, এই মার্কাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, আপনাদের যত ধরনের সহযোগিতা আছে এখানে করার চেষ্টা করবেন। মা বন্ধুকে সালাম জানাচ্ছি এখানে আসার জন্য, সবাইকে দাওয়াত দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম আলসা আলী মুসলিমিন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।